অবশ্যই লাভ হয়েছে, লাভ হয়েছে তো বুঝতেই পারতেছিলাম। দুই দিন ধরে ফোনের অত্যাচারে, ফোনের পর ফোন দিতেছেন। ঠিক আছে, আজকে কি কি দেওয়া লাগে সেটা বলে দেবো। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদের কৃষি ও শিল্প ইউটিউব চ্যানেলে। তো এই যে যে জমিটা দেখছেন, এটা একটা ক্ষীরার জমি, ক্ষীরা শশা যেটাই বলেন আর কি। তো আপনারা অনেকে এই সময়টাতে হচ্ছে যে ক্ষীরা শশা চাষ করতেছেন, তো আপনাদের অনেকগুলো সমস্যা হচ্ছে। বিশেষ করে যেটা হচ্ছে মোজাইক ভাইরাস, পাতা হলুদ হয়ে যাইতেছে, এই প্রবলেমগুলো হইতেছে। আবার হচ্ছে যে এই যে পাতা এইভাবে হচ্ছে মানে শুকায় যাচ্ছে, এই একটা প্রবলেম হইতেছে। তো এর জন্য আর কি আমি যেটা বলতেছিলাম যে শ্যাম্পু স্প্রে করতে দিছিলাম আর কি, এই এই সমস্যাটার কারণে। আর এই যে পাতা বেশি কোঁকড়ে গেছে, এর কারণে শ্যাম্পু স্প্রে করেছিলাম। আর সাথে ইউপিএলের উল্লাল্লাটাও স্প্রে করেছিলাম। আর সেমকোর সার্স নামে একটা প্রোডাক্ট আছে, সেটা গ্রুপ হচ্ছে পাইমেটোজিন প্লাস থাইমোথ্যাক্সন, এগুলো স্প্রে করানোর ফলে হচ্ছে গাছটা পরিবর্তন হচ্ছে। তো এখানে অনেকগুলো ভুল ছিল, যে ভুলগুলো ছিল সেটি কৃষক ভাই যে আছে ওনার কাছ থেকে জানবো। তার আগে চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করবেন, লাইক করবেন, সম্বন্ধে শেয়ার করবেন। এখানে চাষি ভাই আছে, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা, আপনার নাম কি? আমার নাম হাবিব। হাবিব কাকা, কাকা এই জমিটাতে তো আমি আসছিলাম আরো 4-5 দিন আগে, ওই সময় জমিটা কেমন ছিল? ভালো মানে খারাপ ছিল, খুবই খারাপ অবস্থা ছিল। গাছ হলুদ হয়ে গেছিলো, পাতা মাথাটা কুকড়া মুকড়া হয়ে গেছিলো, এই অবস্থার ভিতরে তারপর আপনারা আমি নিয়ে আইছিলাম। আচ্ছা, কি স্প্রে করছিলেন ওর আগে? আমি আসার আগে কি স্প্রে করার কারণে এই আমি অর্থে ওই কি রিভার্স আর সে থিওবিট আর সবিকুরন। আচ্ছা, এগুলো স্প্রে করার পরে মানে গাছটা কষা গিয়েছিল আর কুকড়া দিতেছিল? হ্যাঁ, কুকড়া গিয়েছিল এবং হলুদ হয়ে গেল। আচ্ছা, এখন তারপরে তো আপনি হচ্ছে জ্যাম্প্রো স্প্রে করলেন ইনশাআল্লাহ। আর হচ্ছে জ্যাম্পুর উলাল্লা আর কি দিয়েছিলেন? জ্যাম্পুরের সাথে আপনার ওই যে তেল দিয়েছিলেন আপনি? হ্যাঁ, উলাল্লা। হ্যাঁ, উলাল্লা না, উলাল্লা না, উলাল্লা না, কি উলাল্লা, উলাল্লা আগে দিয়েছিলাম, পরে যেন কি একটা তেল দিছিল যে সার্স। হ্যাঁ, সেম কোর প্রোডাক্ট সার্স, এটা পাইমেটোজিন প্লাস ওতে থাইমোথ্যাক্সন, ওটা দেওয়ার পরে ওটা দেওয়ার পরে তো অনেক অনেক পরিবর্তন, এখন মনে করেন 12 ভালো। আচ্ছা, 12 ভালো হয়ে গেছে। আপনি তো এখন তো মনে করতেছেন যে ফলন হবে ইনশাআল্লাহ? আশা করা যায় ফলন হবে। হ্যাঁ, ফলন হবে। তাহলে তো আইসা তো লাভ হয়েছে নাকি? লাভ অবশ্যই লাভ হয়েছে, লাভ হয়েছে তো বুঝতেই পারতেছিলাম। দুই দিন ধরে ফোনের অত্যাচারে, ফোনের পর ফোন দিতেছেন। ঠিক আছে, আজকে কি কি দেওয়া লাগে সেটা বলে দেবো। বেশি কিছু দিতাম না, গাছ ঠিক হয়ে গেছে মোটামুটি। তো দর্শক, গাছ কেমন আছে সেটা আপনারা দেখতেছেন, আর কি কি করছিলাম এখানে সেটাও আপনারা জানাইলাম। তো আসলে যারা সিনজেন্টার চাকরি করেন, তারাই কেউ একজন হয়তো বলছিল ওনারা যে রিভার্স স্প্রে করতে। এই গাছটা তখন ছিল হচ্ছে 5-6 পাতা এরকম ছিল, কোনো গাছে 10 পাতা ছিল। তো তখন ওনারা হচ্ছে রিভার্স স্প্রে করাইছেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই সব গাছে, যেমন হচ্ছে এই যে মানে শশা বা ই যেগুলো আছে, এই জাতীয় গাছগুলো, কুমড়া, এগুলোতে ছোট গাছে কখনো রিভার্স স্প্রে করবেন না। রিভার্স স্প্রে করলে গাছটা গ্রোথ থামাই দিবে আর গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর গাছ বড় হলে যদি পচা লাগে রিভার্স স্প্রে করেন, এর আগে করেন না, করলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কারো কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর নাম্বার দেওয়া থাকে, নাম্বারে ফোন দিতে পারেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।